সকল দর্শককে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। টানা কয়েকদিন বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে ধান ও সবজি চাষিরা। গত মঙ্গলবার থেকে নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত, বাদ যায়নি বাঁকুড়া জেলাও। আর এই বৃষ্টিপাতের কবলে পড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ধান চাষি থেকে সবজি চাষি সকলকেই। মাঠে ধান কাটা রয়েছে, বৃষ্টির জন্য সেই ধান চাষিরা ঘরে তুলতে পারেনি, ফলে মাঠে বৃষ্টিতেই ভিজে সেই ধান থেকে অঙ্কুর বেরিয়ে গিয়েছে। সেই ধান থেকে চাষিরা আর চাল তৈরি করতে পারবে না, এমনকি গবাদি পশুদের খাবারের উপযুক্ত নয় বলেই চাষিরা জানান। ধানের পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে সবজি চাষিদের। পটল, ফুলকপি, শশা, ঝিঙে প্রভৃতি সবজির বৃষ্টির কবলে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। পুজোর মুখে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে দিশেহারা হয়ে পড়েছে ধান ও সবজি চাষি সকলেই। এ ছবি সোনামুখী থানা রাধামোহনপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার চাষিদের। দুলাল বৈদ্য নামে এক ধান চাষি বলেন, বৃষ্টির জন্য ধান থেকে অঙ্কুর বেরিয়ে গেছে, এই ধান আর কোনো কাজে লাগবে না। ব্যাংক থেকে লোন নিয়ে ধান চাষ করেছি, এখন ব্যাংক থেকে যদি লোন শোধের জন্য চাপ দেয় তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। এই টানা বর্ষার সম্মুখীন আমাদের প্রচণ্ড ক্ষতি হয়েছে, যে এই যে সাত দিন যে বৃষ্টি হয়েছে, এই সাত দিন বৃষ্টির জেরে আমাদের ধানের প্রচণ্ড অঙ্কুর হয়ে গেছে। যে গাছগুলো দাঁড়িয়ে আছে ধানের, সেই গাছগুলো পর্যন্ত অঙ্কুর হয়ে গেছে। তাহলে আমাদের কী করে চলবে? এই তো সামনে পুজো, এই পুজোতে ছেলেপেলেদের জামা কাপড় কিছু কেনার প্রয়োজন আছে। এই ধান কেটেছি, ধান বিক্রি করব। এই টানা সাত দিন বৃষ্টিতে ধান সব অঙ্কুর হয়ে গেছে, এটা বিক্রি হবে না। এই খড়টা মাটি লেগে গেছে, খড়টা গরু তো খাবে না, ধান তো গরুর খাওয়ালে তো গরু তো পেট খারাপ করে দেবে, কোনো উপায় নেই। এই ধানটা কোনো কাজেই লাগবে না আমাদের এখন। তাহলে এখন এগুলো কি জ্বালানি হিসাবে ব্যবহার হবে? ধান এখন জ্বালানি, জ্বালানি হিসাবে বলতে যা শুকুতে পারলে হবে, কিন্তু ধান কি জ্বালানি করা সম্ভব? এটা এত কষ্ট করে চাষ করে ধান কি জ্বালানি করা যাবে? পুজোর মুখে আর্থিকভাবে না, পুজোর মুখে আর আমাদের যা অবস্থা এখন, আমাদের সরকার যদি আমাদের যদি কিছু আর্থিক কিছু সহযোগিতা করে তবেই হয়তো আমাদের পূজা হবে, নাহলে আমাদের আর পূজার কোনো আর আশা নেই। তপন বাউরি, দুর্গাচরণ বাগদি নামে সবজি চাষিরা বলেন, পুজোর মুখে সবজির ক্ষতি, ফলে আর্থিকভাবে দারুণ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন কিভাবে সংসার চালাবো তাই ভেবে কুল পাচ্ছি না। এছাড়াও তিনি বলেন, এরপর রোদ উঠলে যতটুকু সবজি আছে সেটাও নষ্ট হয়ে যাবে। বর্ষায় প্রচুর ক্ষতি হয়ে গেছে, এই টানা বৃষ্টি জলে, এই সাত আট দিন জলেতে আমাদের সব খেত নষ্ট হয়ে গেল। পটল বাড়িতে জল জমে গেল, ঝিঙে বাড়ি সেও শেষ হয়ে গেল, পাতা পচে গেছে, জালি লাগছে না। আমাদের কপি লাগাইছিলাম, সে কপি চারাও শেষ হয়ে গেছে। এই শাক ফাঁক চাষ সমস্ত সত্যি কিছু সব শেষ হয়ে গেল। আমাদের সামনে পুজো, এই পুজো নিয়ে একটা ভাবনা চিন্তা, আমরা খেটে ওই চাষি খেটে খায় চাষ করে, এই চাষের যে কী যে হবে সামনে পুজো এসেছে, আমরা কীভাবে সংসার চালাবো সেটা আমরা বুঝে উঠতে পারছি না। বললেন তা চাষবাস করেই সংসার চলে? আপনাদের আমাদের চাষবাস করেই সংসার চলে, এই চাষের উপরেই সব কিছু নির্ভর। পুজোর মুখে কতটা ক্ষতি হলো? পুজোর মুখে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, যেটা আমরা ভাবছিলাম যে আমরা পুজোটা মোটামুটি কন্ট্রোল করতে পারবো, কিন্তু সেই সবজি আমরা পুজোর পথে জল জল হওয়ার পর থেকে আমাদের একটা সবজি আর উঠছে না, সব সবজি শেষ হতে আরম্ভ হতে শেষের মুখে। আপনার নাম? আমার নাম হচ্ছে স্বপন বাবু। তবে সবজির এই ক্ষতির ফলে বাজারে সবজির হাহাকার একদিকে যেমন বাড়বে, অন্যদিকে তেমনই সবজির দামও বাড়বে, ফলে সমস্যায় পড়তে হবে সেই সাধারণ মানুষকেই। তবে চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সোনামুখী ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায়। তিনি বলেন, চাষিদের যেই ক্ষতি হয়েছে পঞ্চায়েতকে তারা জানান, প্রশাসনিকভাবে আমরা তদন্ত করে যতটুকু সাহায্য করার আমরা করব। দেখুন, এবছরে বর্ষাকালে সেভাবে বৃষ্টিপাত হয়নি, যার জন্য চাষিদের সত্যিকারে খুব সমস্যা পড়েছিল। নদী নালা বা ক্যানেলে আমরা জল সেইভাবে সরকারি তরফ থেকে সরবরাহ করা যায়নি, কিন্তু এখন যে বৃষ্টিপাতটা হয়েছে এটা চাষিদের উপকারী লাগছে, কিন্তু মাত্রাতিরিক্ত বৃষ্টি হলে সেটা ক্ষতির সম্ভাবনা থাকবে। যদি সেরকম ক্ষতির সম্ভাবনা থাকে ধান বা সবজির ক্ষেত্রে, সেক্ষেত্রে চাষিরা অবশ্যই আমাদের প্রশাসনিক লেভেলে, পঞ্চায়েতে বা আমাদের ব্লক লেভেলে আবেদন করুক। আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রশাসনিক লেভেলে তদন্ত করে দেখব, যদি দেখি সত্যি ক্ষতি হয় আমাদের মামাটে মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই সেটা বিবেচনা করে দেখবেন। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, বঙ্গের খবর। শরতের নীল আকাশ আর মাঠে মাঠে সাদা কাশফুল বয়ে আনে দেবীর আগমনী বার্তা, আর এই আনন্দ উৎসবের দিনগুলিতে নিজেকে সুন্দর করে সাজিয়ে আপনার প্রিয়জনের সামনে মেলে ধরুন। আর আপনাকে সুন্দর করে সাজিয়ে তুলতে আপনার শহরে এসে গেছে গ্ল্যামার মেকআপ স্টুডিও। এখানে আপনারা পাবেন হেয়ার কাটিং,
অল হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট, বডি থেরাপি, ব্রাইডাল মেকআপ, ম্যানিকিউর, পেডিকিউর, এখানের সমস্ত কাজ কলকাতা থেকে প্রশিক্ষিত বিউটিশিয়ানই করে থাকেন। এছাড়াও পার্লারের কোর্সও করানো হয় এবং বিভিন্ন নামি দামি কোম্পানির প্রোডাক্ট সেলও করা হয়। তাহলে আজই আসুন আমাদের ঠিকানায়, গ্ল্যামার মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি জোন, বণিক ভবন, নিয়ার রক্ষাকালী মন্দির, রসিকগঞ্জ, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 7407341348, 7001432757।